আসসালামু আলাইকুম, আমি বিডি ব্লগার লামিয়া। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে কিছু রান্নাবাড়া শেয়ার করব। বাসায় হঠাৎ করে মেহমান চলে আসছে, তো হঠাৎ করে মেহমান না আসার কারণে তাড়াহুড়ো করে যতটুকু পারছে বাসায় রান্না করা হয়েছে। তো কী কী রান্না হয়েছে আজকে এটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আপু মুরগি কেটে নিচ্ছে, তো অনেকেই দেখা যায় নতুন রাঁধুনি মুরগি কাটতে পারে না। আমি নিজেও ওরকম ভালো করে মুরগি কাটতে পারি না, মাছ কাটতে পারি না, তো আমার মতো এরকম আরও অনেকেই আছে হয়তো। তো তাদের সুবিধার্থে আজকে একটু মুরগি কাটাটা দেখিয়ে দেওয়া হচ্ছে যে কিভাবে মুরগি কাটবে। এটা ছিল পাকিস্তানি মুরগি। তোমরা মুরগি কেটে নিচ্ছি, দেখতে থাকেন। আজকে আপনাদের সাথে বেশিরভাগ সময় রান্নাবাড়াটা শেয়ার করা হবে, কারণ আসলে আজকে সারাটা দিন অনেক ব্যস্ততায় গেছে। বেশিরভাগ সময়টা আজকে আসলে এই রান্নাবাড়া এইসব কাজে গেছে, যেহেতু হঠাৎ করে মেহমান আসছে। যদি আগে থেকে বলে আসতো তাহলে এতটা সমস্যা হতো না, হঠাৎ করে যেহেতু বলছে একটু ঝামেলা হয়ে গেছে। আমাদের মুরগি কাটা প্রায় শেষের দিকে, এই যে আমাদের মুরগিটা কাটা শেষ। তো এরপরে চলে যাব হচ্ছে রান্নায়। এখানে সম্পূর্ণ রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখানে যে লাল শাকটা হচ্ছে বাগার দিয়ে দিচ্ছে, লাল শাক ভাজি করাও শেষ প্রায়। শীতের সময় লাল শাক ভাজিটা খেতে আমার কাছে খুব ভালো লাগে। তো লাল শাক ভাজি হওয়ার পরে মুরগির গোশতটা রান্না করে নিবে। এখানে যে দেখতে পারতেছেন পেঁয়াজ ভাজা, আর হচ্ছে জিরা, এলাচ, আর হচ্ছে দারচিনি, এগুলো ভেজে রাখছে। এটাকে হচ্ছে শাক বলে আমাদের আর কি গ্রামের ভাষায়। তো মুরগি রান্না আর কি এটা বেটে রান্নাটা হয়ে যখন আসে ওই টাইমে যদি দিয়ে দেয় রান্নাটা খুব মজা হয়। আপনারা যে কোনো মাছের তরকারিতেও দিতে পারেন এটা। তো এদিকে পেঁয়াজ, দারচিনি, এলাচ এগুলো ভেজে নিচ্ছে।
এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন এখানে দিয়ে দিচ্ছে পানি। আগে পানি দেওয়ার কারণ হচ্ছে ডাইরেক্ট যদি আপনারা তেলের মধ্যে মশলাটা দেন, মশলাটা হচ্ছে পুরো তরকারিটা হচ্ছে কালো কালো হয়ে যাবে, তো এই কারণে হালকা পানি দিয়ে নিচ্ছে যাতে মশলাটা না পুড়ে। তো এখন সব মশলা দিবে, এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে, এরপরে এখানে দিয়ে দিবে পরিমাণ মতো হলুদ, এরপরে দিয়ে দিবে স্বাদ মতো ঝাল, যে যেমন ঝাল খায় ওই ওই রকম ভাবে মরিচ দিবেন। পার্সোনালি আমার বাসায় আমি ঝালটা খুব কম খাই, আমার হাজবেন্ড আমার মেয়ে ওরা বেশি ঝাল খেতে পারে না। এখানে দিয়ে দিল ধনিয়ার গুঁড়া, কিন্তু আমার আম্মুর বাসায় আসলে এখানে একটু ঝালটা বেশি খাওয়া হয়, আমার মেয়ে দেখা যায় তরকারি খেতেই পারে না ঝালের কারণে। এখন এখানে দিয়ে দেওয়া হচ্ছে আদা বাটা, রসুন বাটা, আর হচ্ছে পেঁয়াজ বাটা, জিরা বাটা, সব মশলাই দিয়ে দিবে। আমার বড় বোন মশলা দিচ্ছে আর ছোট বোন মশলাটা হচ্ছে লাড়তেছে, ও কিন্তু রান্না বাড়া পারে না, কিন্তু শখের বিষয় আসছে একটু মশলাটা লাড়তে। তো মশলা দিয়ে আর একটু পানি দিয়ে দিল, মশলাটা ভালো করে কষানো হবে। সবাইকে বলে রাখি আমরা হচ্ছে 3 বোন, আমাদের কোনো ভাই নাই, তো 3 বোন যখন এক জায়গায় হই তখন আসলে খুব ভালো লাগে। ছোট বোনটা তো বাসায় থাকে, বড় বোনের সাথে তো সবসময় দেখা হয় না, তো যখন 3 বোন একসাথে হই খুব ভালো লাগে। এখন মুরগির মাংসটা দিয়ে দেওয়া হয়েছে, এখন এটাকে ভালো করে কষাইতে হবে। যে কোনো তরকারি আর যে কোনো গোশত যত বেশি কষাবেন, কষানোটা যদি আর কি সুন্দর হয়, ভালো করে কষানো হয়, তাহলে কিন্তু তরকারিটা খুব মজা হয়। আর যদি আপনি আর কি কোনোভাবে একটু কষায় রান্না করে ফেলেন, দেখবেন তরকারি কিন্তু এতটা স্বাদ হবে না। তো যে কোনো তরকারি রান্না করার আগে ভালো করে তরকারিটা কষাবেন, আর মশলাটাও ভালো করে কষায় নিতে হবে যাতে মশলার কোনো গন্ধটা না থাকে। এখন ঢেকে দেওয়া হবে, তো দেখেন আমাদের মুরগিটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। মুরগিটা এমন ভাবে কষানো হয়েছে যে এটা কষানোতে সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আলু দিয়ে দেওয়া হলো, শীতের সময় নতুন আলু দিয়ে হচ্ছে মুরগি রান্না করলে কিন্তু খুব মজা হয়। আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে আসলে ভিডিওগুলা কেমন লাগে, আপনারা যদি কমেন্ট না করেন তাহলে কিন্তু আসলে বুঝতে পারবো না যে আসলে আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগতেছে না খারাপ লাগতেছে, বা কী টাইপের ভিডিও আপনারা দেখতে চান, এই গুলা কিন্তু একটু কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এখনই একটা লাইক করে দেন। এ দেখেন আমাদের তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে, তো তরকারিটা নামানোর আগে আর কি এখন আমরা যেই পেঁয়াজটা হচ্ছে ভেজে রাখছিল বা যে জিরাটা এগুলা হচ্ছে এখন বেটে নিছে, তো এখন ওইটা দিয়ে দিবে। মুরগিটা যদি ঝোল করে যখন রান্না করে ওই টাইমে এটা দিলে খুব ভালো লাগে।
তো দেখেন তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এখন এইখানে হচ্ছে মাছগুলো, এটা ফুলকপি দিয়ে আলু দিয়ে হচ্ছে মাছগুলো রান্না করা হবে। এটা হচ্ছে রুই মাছ, আর এই যে ফুলকপি দিয়ে। আর শীতের সময় সব সবজিই মজা লাগে আর সব কিছু খাইতে আর কি আমার কাছে ভালো লাগে, জানি না কার কাছে কেমন লাগে, আশা করি সবার কাছেই শীতের সময় সব সবজিগুলো খেতে ভালো লাগে। তো এখন এই যে মশলাটা কষায় নিতেছে, পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিচ্ছে। আজকের ভিডিওটা যদি একটু বেশি বড় হয়ে গেছে, তারপরেও কিন্তু শুধু রান্না বাড়াটাই শেয়ার করলাম, তার আর কি সম্পূর্ণ রেসিপি কিন্তু কোনোটারই পারফেক্টভাবে শেয়ার করতে পারি নাই। তারপরেও দেখেন ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। তো জানি না কারো কারো কাছে হয়তো বা ভিডিওটা দেখতে অনেক বোরিং লাগতে পারে, তো এই কারণেই বলছি কার কাছে কেমন লাগলো। ভালো লাগলেও কমেন্ট করে জানাবেন, আর যদি খারাপ লাগে এটাও আমাকে কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের কাছে আমার ভিডিওটি দেখতে খারাপ লাগে তাহলে বলবো আমার ভিডিও দেখতে থাকেন, দেখতে দেখতে একটা সময় অবশ্যই ভালো লেগে যাবে। এখন সব মশলাগুলো দিয়ে দিতেছে, আদা বাটা, রসুন বাটা। আদা বাটা সামান্য দেয়, আমরা মাছে আসলে এতটা আদা বাটা খাই না, তারপর যেহেতু বড় মাছ একটু আদা বাটা দিছে। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা। আর এর আগে কিন্তু আমরা হচ্ছে হলুদ, মরিচ, লবণ এইসব গুঁড়া মশলাগুলো দিয়ে নিছি। তো সব মশলা দিয়ে ভালো করে হচ্ছে মশলাটা এখন কষাইতে হবে। এরপর এর মধ্যে মাছগুলো দিয়ে দিব মশলাটা কষানো হলে। এটা আমার খালাতো ভাই সবাইকে হাই বলতেছে, ওরাও বেড়াইতে আসছে, আর হচ্ছে আমার ফুপিরা আসবে। তো তো সবাই একসাথে অনেক দিন পরে হইলে খুব ভালো লাগে আসলে। আমি তো আসছিলাম আর কি বেড়াইতে, তো আমি জানতাম না এরা চলে আসবে, তো আসার পরে সবার সাথে যে দেখা হয়ে যাবে এটা ভাবি নাই। তো যাক সবাই আসবে শুনে ভালো লাগতেছে। খালাতো বোন আসছে, খালামণি আসছে, খালাতো ভাই আসছে, আবার ফুপি আসছে, ফুপাতো ভাইয়ের দুইটা বউ আসছে, এরপরে একটা দাদু আসছে, চাচাতো বোন আসছে, চাচাতো বোনের মেয়েটা আসছে। তো সবাই মিলে আর কি অনেক মানুষ, খুব ভালো লাগছে। সব সময় তো আসলে এরকম একসাথে হওয়া হয় না, আর এই লকডাউনের পরে প্রথম আর কি এই সবাই এরকম ভাবে একসাথে হওয়া। লকডাউনের জন্য তো আমি আমার বাবার বাসায় আসতে পারি নাই। তো যাক এখন হচ্ছে তারপর আসতে পারি, আল্লাহর কাছে আর কি দোয়া করি যাতে এরকম আর না হয়, সবাই যাতে সুস্থ থাকে, আল্লাহ যাতে সবাইকে সুস্থ রাখে। তো এখন মাছটা মাছটা কষায় নিতেছে, মাছটা কিন্তু ভালো করে কষাইতে হবে, তা না হলে কিন্তু তরকারিটা মজা হবে না। তো দেখতে থাকেন, এইদিকে হচ্ছে এই মাছগুলো ভুনা করা হবে। তাই লবণ আর হলুদ দিয়ে হচ্ছে মাছগুলো মেখে রাখা হইতেছে। অনেকে হচ্ছে মাছ ভাজতে গেলে মাছটা কড়াইতে হচ্ছে লেগে যায়, ভালো মতো মাছটা ভাজা হয় না,
তো তাদের জন্য ছোট্ট একটা টিপস, যখন মাছটা ভাজবেন ওই টাইমে হচ্ছে অবশ্যই কড়াইটা ভালো করে গরম করবেন, তেলটা ভালো করে গরম করবেন, আর তেলের মধ্যে সামান্য লবণ দিয়ে ওইতে হচ্ছে ভালো করে একটু তেলটা লেড়ে দিবেন, তাহলে দেখবেন যে মাছটা সুন্দরভাবে উঠে গেছে, মাছটা আর কড়াইতে লাগবে না। এই তো আমার রাজকন্যা, আমার ইকরামণি, সবাই ওর জন্য অনেক দোয়া করবেন। তো এইখানে আসলে হচ্ছে এখন সব বাচ্চারা এরকম শুধু মোবাইল মোবাইল আর কি কি যে বুঝে, মনে হয় আমরাও এত বুঝি না মোবাইল সম্পর্কে, এত মনোযোগ দিয়ে আর কি মোবাইলটাকে আর কি দেখে, আর কি কত বুঝে ফেলছে মোবাইল সম্পর্কে সে। আর খাওয়াইতে গেলে যদি মোবাইল হাতে দিই, তার আর কি যে কি খাওয়াইতেছি কি না খাওয়াইতেছি এটা তার মাথায় নাই, কিন্তু মোবাইল ছাড়া খাওয়াইতে গেলে মনে হয় আর কি তারে ভাত খাওয়াইতে গেলে আমার 2-2.5 ঘন্টা চলে যায়, আর যদি মোবাইল হাতে দিয়ে তারে ভাত খাওয়াই তাহলে হচ্ছে 10 মিনিটের মধ্যে তারা খাওয়ানো শেষ হয়ে যায়। তো এটা হচ্ছে এখন বাচ্চাদের ভিটামিন মোবাইল, এখন আর কি অনেক বাচ্চাদেরই দেখে আর কি মোবাইল হাতে নিয়ে খাইতেছে, এটা হচ্ছে ওদের জন্য ভিটামিন ওষুধ। ও বলতেছিল হাড্ডি খাবে, তাই ওই মুরগির পায়ের একটা অংশ ওর জন্য নিছি। অনেক দুষ্টামি করে, কিন্তু আমার মেয়েটা আবার অনেক লক্ষ্মী। এখন দুপুরবেলা বাইরে খুব রোদ, আর শীতের দিনে আসলে রোদটা কিন্তু ভালো লাগে। এদিকে মাছটা কষানো হয়ে গেছে প্রায়, দেখেন এখন এখন কিন্তু মাছের কালারটা খুব সুন্দর হয়ে গেছে। আমি যদিও বড় মাছ এতটা পছন্দ করি না, ছোট ছোট মাছ হইলে আমার ভালো লাগে, বড় মাছ খাইতে এতটা আমার ভালো লাগে না। মাছগুলো কষানো শেষ, এখন মাছগুলো উঠায় নিচ্ছে, মাছগুলো আলাদা করে রাখা, এরপরে এখানে তরকারিটা হচ্ছে কষায় নিবে। এই যে আমাদের মাছগুলো কষানো শেষ, এখন মাছ যে মশলার মধ্যে কষাইছি ওই মশলাটার মধ্যেই তরকারিটা কষাইতে হবে। এর মধ্যে এখন আলু দিয়ে দিল, আলু আর ফুলকপি একসাথেই কষিয়ে নেবে। এখন আর একটু সামান্য লবণ দিয়ে নিল, আমি এই বছর এখনো ফুলকপি খাই নাই, আজকে হচ্ছে ফার্স্ট খাবো ফুলকপির তরকারি, এখনো খাওয়া হয় নাই ফুলকপির তরকারিটা। এই যে দেখেন আমাদের তরকারিটা কিন্তু আর কি প্রায় কষানো হয়ে গেছে।
সরি একটু ভুল হয়ে গেছে, আসলে এখানে এখন তরকারিটা প্রায় হয়ে এসেছে, এখন ওই যে এটার মধ্যে শাক বাটা দিতেছে আমরা, মুরগির মাংসের মধ্যে যেটা দিছিলাম, কিন্তু মুরগির মাংসের মধ্যে যেটা দিছিলাম ওটার মধ্যে ছিল হচ্ছে দারচিনি আর এলাচ, এটার মধ্যে দারচিনি এলাচ দেওয়া হয় না, এটার মধ্যে হচ্ছে রসুন পেঁয়াজ আর হচ্ছে জিরা, এই তিনটা হচ্ছে ভেজে রাখা হয়েছিল, ওই তিনটা বেটে দিয়ে দেওয়া হলো। তো এইভাবে যদি আপনারা ফুলকপির তরকারিটা রান্না করেন সত্যি খুব মজা লাগবে। আমি হয়তো আপনাদের ঠিক মতো বুঝে বলতে পারি নাই, ঠিক আছে, কিন্তু সত্যি তরকারিটা এভাবে রান্না করলে খুব ভালো লাগে। আমি আসলে রান্না এত ভালো পারি না, তুই কারো বুঝাই তো এত ভালো পারি না। তো সব রান্নাগুলো কিন্তু আমার বড় আপু করতেছে, আমার আম্মু আবার তাড়াহুড়ো করে এত রান্না করতে পারে না, বড় আপু দেখা যায় যে খুব সুন্দর করে আর কি ম্যানেজ করতে পারে এইসব বিষয়ে। আর আমাদের একটাই চুলা, রান্না করতে একটু অনেক টাইম লাগে, তো এত লং টাইম নিয়ে আম্মু দেখা যায় সব সময় আর কি রান্না করতে পারে না। তো এখন মাছগুলো দিয়ে দিতেছে, তো আমাদের রান্নাটা শেষ প্রায়, এখন এইদিকে হচ্ছে মাছগুলো ভেজে নিচ্ছে, এই মাছগুলো ভুনা করবে বেগুন দিয়ে, আর হচ্ছে মাছটা ভুনা করবে। এদিকে এদিকে আম্মু ভাত বেড়ে নিচ্ছে, আর মাছ ভুনার যে রেসিপিটা এটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ এমনিতে আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, হয়তো বা অনেকের কাছে বোরিং লাগবে। এই যে আমাদের তরকারিটা এখন দেখেন, তরকারিটা নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে দেওয়া হয়েছে উপরে থেকে, এখন তরকারিটাও বাটিতে উঠে নেওয়া হইতেছে। এই তরকারিটা গরম গরম খাইতে আসলে যতটা ভালো না লাগবে, তার চাইতে যদি ঠান্ডা হয় এরপর অনেক বেশি মজা লাগবে। এই যে আমার মেয়ে সবাইকে হাই বলে দিছে, ও বসে বসে শসা খাইতেছে, আর হচ্ছে একটা বই নিছে, হ্যাঁ আমার ছোট বোনের একটা বই নিছে, এটা ও হচ্ছে বলে শুধু বলে স্কুলে যাই, তো ওই বইটা নিয়েই সারাদিন ঘোরাঘুরি। আমার মেয়েটার জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন। আর মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আর যখন মন ভালো থাকে তখন সব কিছু ভালো, আর যদি মন একটু খারাপ থাকে তাহলে তো হচ্ছে কোনো কিছু সহ্য করতে পারে না, কারো কথা না। তো আজকে সারাদিন একটু বেশি বিরক্ত করছে, চুলগুলো তো এলোমেলো। তো এইদিকে আমাদের মাছ ভুনাটা হয়ে গেছে, দেখেন আপনাদের সাথে এখন সব শেয়ার করতেছি। এটা হচ্ছে মুরগির মাংসটা, এখানে আবার তার সাইডে সালাদ কেটে রাখা হয়েছে, এটা হচ্ছে লাল শাক ভাজি, আর এটা হচ্ছে সেই ফুলকপির তরকারিটা। যদিও হচ্ছে রান্নাগুলো আপনাদের সামনে সুন্দর করে হচ্ছে সাজায় গুছাইয়া দেখাইতে পারলাম না, এখন এই যে এদিকে হচ্ছে নাস্তা রেডি করা হয়েছে, দেখেন এই পেয়ারা দেওয়া হয়েছে, কমলা, মিষ্টি, আর হচ্ছে একটু সেমাই রান্না করা হয়েছিল। তো এই ছিল আজকের মতো ভিডিও, সবাই ভালো থাকবেন, আমার জন্য অনেক বেশি দোয়া করবেন, আর ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।